হুমকি দিচ্ছেন উত্তরবঙ্গ থেকে যে যদি সিবিআই অন্যভাবে কাজ করে তাহলে আমি রাস্তায় নেমে আন্দোলন করব। এটা আমি মনে করি প্রত্যক্ষভাবে আপনি বিচার ব্যবস্থা এবং কেন্দ্রীয় এজেন্সির উপরে চাপ সৃষ্টি করার জন্য করলেন। কি অন্যায় করবে সবাই জানে যে ভাদু শেখ আনারুল হোসেন এই কান টানলে ভাদু শেখ মারা গেছে, আনারুলকে ধরলে আনারুল নাকি পুলিশকে যেতে দেয়নি, তাহলে পুলিশকে কে কন্ট্রোল করে, পুলিশকে কে কন্ট্রোল করে আপনারা সবাই জানেন যে পুলিশকে কারা কন্ট্রোল করে কোন থানাকে। আজকে আনারুলকে যদি ধরা যায় আনারুল তার কল রেকর্ডে দেখিয়ে দেবে আশিস বন্দ্যোপাধ্যায় অনুব্রত মণ্ডল কতবার ফোন করেছে যে ভাদুকে খুন করা হয়েছে, কয়েকটা বাড়ি জ্বলছে জ্বলতে দে না, এখন পুলিশ পাঠাবি না, ধরা পড়বে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর ভাদুর আর আনারুলের সঙ্গে অনুব্রতর কথোপকথন ধরলে অনুব্রত বলবে কালীঘাট থেকে আমার কাছে 20 বার ফোন এসেছে, মমতা ব্যানার্জি ফোন করেছেন, তারই নির্দেশে আমি আনারুলকে নির্দেশ দিয়েছি, তারই নির্দেশে আমি পুলিশকে নির্দেশ দিয়েছি। তাই এই ঘটনায় শুধুমাত্র ওই খুনিরা নয়, ওই বাইক বাহিনীর গুন্ডারা নয়, এই ঘটনার যারা চক্রান্তকারী সেই অনুব্রত মণ্ডল হতে পারে, সে মমতা ব্যানার্জি হতে পারে, তাদেরকে চিহ্নিত করা দরকার আছে।